মাংস আর দেব? এটা বিয়ের বাড়ি নয়। ওদি গুড মর্নিং। গুড মর্নিং, আয় আয় বস। এ বাবা বৌদি, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে কেন? সারা কি ঘুমাওনি বুঝি? তোমাকে দেখে আমার যা হিংসা হচ্ছে না বৌদি। কালকে খেলা কেমন হলো বৌদি? আর খেলা, বিরোধী পক্ষের জামানা বাজেয়াপ্ত হয়েছে। মানে আমি কিছু বুঝতে পারছি না। ও তুই বুঝবি না, আয় আয় ছাড় বস। আচ্ছা বৌদি, কালকে কয় রাউন্ড হলো? ভোট আবার কয়বার হয় বল? ভোট তো একবারই হয়। পরের বছর ছাপা ভোটের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু কি বলতো, ভোট অবধি পৌঁছায়নি। তুমি যে কিসব বলছো, সব কিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, যেন বামসার যাচ্ছে মাথার উপর দিয়ে। ও ছাড়, এখন তুই বুঝবি না, সময় হলো বুঝতে। বৌমা, হানিমুনে যাচ্ছ যাও, ওখানে গিয়ে আবার গতটা হাওয়া লাগে, সময় নষ্ট করো না, জানো সারাদিন পারবে খাবে, আর যতটা সময় পারবে সিলিং ফ্যান দেখবে, ওখানে তোমাদের আবার কেউ বিরক্তি করবে না। আর বাবু বাচ্চা নেওয়ার জন্য কিন্তু না না করবে, তুমি কিন্তু ওর কথা একদম কান দেবে না, জানোই তো এখনকার দিনের বাচ্চা শুধু ফষ্টি করার তাল থাকে, ওদের মানুষ করার কোনো ইচ্ছা শক্তি থাকে না, কিন্তু তুমি তোমার কাজটা করে যাবে। রাতে কিছু ব্যবহার করছো না তো? একদম রাতে কিছু ব্যবহার করবে না বলে দিলাম। আমি ব্যাগের কাঠবাদাম দিয়ে রেখেছি, বাবু কিন্তু তিন বেলা করে রোজ খাওয়াবে, আমার কিন্তু এক বছরের মধ্যে নাতি চাই। তারপর তোমরা তিন বছর যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। তারপর তিন বছরের মাথায় আমার আবার একটা নাতনি চাই কিন্তু, বুঝলে? বড় বৌমা আসছে, ও একটা তাবিজ নিয়ে, ও যা যা বললো তাই তাই করবে। হ্যাঁ, ও সব কিছু তোমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে চলো, গোজগাজ গোজগাজ করে নাও, আজকে রান্না ঘরে তোমাকে আসতে হবে না, আমি চললাম। যে বউয়ের কথা শোনে না তার নরকেও ঠাই হয় না। হ্যাঁ হ্যাঁ, তো আমার যাওয়া নেই তোমার সঙ্গে সব জায়গায়। আমার হৃদয়ে হে মারি দিবি ছুরি রে। এগো একটা চা দাও তো। কি হলো, চা দিচ্ছ কেন? এ নাও চা, খাও খাও খাও। চিনি চা গো, এক পা বাজে চা জীবনে খাইনি। দাঁড়াও বানাতে কি হয় জানে না কিছু না, দাঁড়াও আমি পানি খাওয়াচ্ছি। বইয়েরা একটা কথা মনে রেখো, ভালো চা আর গোল রুটি কখনোই স্বামীর জন্য বানাবে না, তাহলে কিন্তু সারা জীবন বানাতে হবে, এই কথাটা কিন্তু মনে রেখো। এই দরজা হলো, ভেতরে আসবো। এই দরজা হলো, হিরো বাবু তুই আবারও মদ খেয়েছিস? ছি 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 ছি, মান সম্মান পুরো নষ্ট করে দিলি তুই একদম, জানোয়ার ছেলে। কি হয়েছে কি হয়েছে? দেখো তোমার ছেলে আবার মদ খেয়েছে। আমার তো, তোমার তো একটাই মেয়ে, তোমার ছেলে কোথা থেকে আসলো? গেঁদা খাওয়াটা একটু কমাও। তুই আবার এসছিস, যা বাড়ি যা যা। এই ঘরে যা যা জিনিস আছে না সবকিছু আমাদের, বুঝেছিস? ভালো করে বুঝে নে, প্রত্যেকটা জিনিস আমাদের। আবার কি খুঁজছিস তুই? আমাদের ব্লাউজ। এই শোনো। হ্যাঁ কি হয়েছে বলো? আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কি ভুলে গেছো? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসো 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 আসো, বসো, তুমি পালন করি। ঘড়ি তেরি চুনরি পে লাল লাল রে, রোড পে কামাল চাল রে।
शाबाश बेटा, बहुत बढ़िया। এটাই সত্যি, বিয়ে স্বামী স্ত্রীর অনেক কিছুই বোঝাপড়া, সবকিছু দুজনকেই ত্যাগ করতে হয়। কি বললে তুমি? দুজনে ছেড়ে আসছি, দুজনে ছেড়ে আসছি মানে ছেড়ে আসছি তো আমি নিজের মা বাবা ভাই বোন সবকিছু। ছেড়ে তুছি নিজের হাসি খুশি বাক স্বাধীনতা সবকিছুই। Fuck.